বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য তাহলে এখন আসেন আরেকটা ঘটনা বলে যায় মদিনাই যখন সৈয়দ মাওলা আলী রদি আল্লাহ তালান চলে আসলেন সাহাবায়ক রাম জিজ্ঞেস করলেন আলী বলেন তো দেখি আপনি কোন রাত্রিতে আরামে ঘুমিয়েছেন এরকম স্বস্তির সাথে একদম গুম মায়ের মতো গুম হয়েছে কোন দিন ভজরতে সৈয়দনা আলী ডাক দিয়ে বলে ও আমার নবীর সাহাবি শোনো হিজরতের রাতে যেই দিন আমি নবীর বিছানায় ঘুমিয়েছি সেই দিনের মতো এরকম আরামের গুম আমার জীবনে হয় নাই সাহাবাই কারণ অবাক হয়ে গেল কেমনে ৪০ জন কাফের চল্লিশটা তরবারি নিয়ে উঠানামা করছে তরবারি নিয়ে আপ ডাউন করছে সেই সময়টা মৃত্যুর বিছানা আপনার তো ভয়ে গাভার কথা আপনি একা মক্কার কাফের সবগুলো ঘুরছে মারার জন্য সেই সময় আপনি নবীর বিছানায় ঘুম শান্তিতে হয় কেমনে আমি যদি হতাম আমার ঘুম হতো অশান্তিতে আলী ডাক দিয়ে বলে প্রতিরাতে ঘুমানোর সময় মন বলে ওঠে এটা আমার শেষ রাত কাল হয়তোবা সকাল নাও হতে পারে কিন্তু নবীর বিছানায় যখন আমি ঘুমাতে লাগলাম আমার নবী ডাক দিয়ে বলল বেলাল কালকে সকালে মদিনায় আসিও তখন আমি জেনে গেছি বেলাল

আমার নবীনে বলে দিয়েছে সকালে মদিনায় আসিও একসবার চলক না আলি পারবে। কারণ নবীর হুকম হুকম কখনো অবাধ্য করবে এই যা নবীর হুকুম মেনে নিবে সেটা আমার সেই জন্য আমার নবী নবীদনা আলীকে রেখে দিয়ে বের হয়ে গেলেন বের হতে হতে সিদ্দিক পিছনে আমার নবী সামনে এরকম করতে করতে গারে সুরে উঠে গেলেন গারে সুর যখন উঠলেন আমার নবী গারে সুরের ভিতরে ঢুকবে এমতো অবস্থায় সৈয়দোনা সিদ্দিক আকবার পিছন দিক থেকে জড়িয়ে ফেললেন ডাক দিলেন ইয়ার সুল ল জীবনে কখনো আগে যায় নাই কিন্তু আজকে আপনাকে আগে যেতে আমি আবু বকর আগে ঢুকবো আপনি নবী পরে ঢুকবেন সৈয়দনা সিদ্দিক আকবরের কথা শুনে রহমতুল্লিলিন ডাক দিল আবু বকার জীবনে কখনো আগে কদম বাড়াও নাই সব সময় পিছনে পিছনে আজকে এমন কি হলো আমার আবু বকর আগে ঢুকতে চায় আমি নবীকে পিছনে ঢুকাইতে চায় আবু বকর বলে ইয়ার সুর আমি গাড়ে সুরের দিকে নজর দিলাম বড় পুরাতন গর্ত ভিতরে ছোট ছোট ছিদ্র ভয়ঙ্কর কিছু থাকতে পারে ওটা যদি অ্যাটাক করে হামলা করে আমি আবু বকরের উপর করবে এরপরেও আমার মনিবের কিছু হতে দিব এটার নাম আকিদা এটার নাম সুন্নিয়ত এটার নাম কি সুন্নিয়ত আবু বকরের কথা শুনে রহমাতুল্লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আবু বকর দিতে দিতে দিয়ে দিলা পরিবার দিলা মাল দিলা ঘর দিলা আজ আপন মক্কা ছেড়ে দিয়ে মদিনার বাসিন্দা হতে লাগলো সবগুলো আমার কারণে আর গারে সুরে এসে নিজের জানটা দিয়ে দিতে চাও তখন ডাক দিয়ে বলে আবু বকর ইয়া রাসূলুল্লাহ আপনার যদি কিছু হয়ে যায় আমি আবু বকর বেঁচে থাকলে আমি আবু বকর আগে মরবো এরপরেও আমার মনি কিছুতে কিছু হতে দিব না সেই জন্য বন্ধুরে আমি যদি মরতে যাই কারো জন্য এটা ইসলাম এলাও করে না কিন্তু নবীর জন্য দিতে গেলে এটার নাম ইমি এটার নাম কি ইমান এখন আমার নবীর আগে যখন আবু বকর ঢুকতে চায় রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে আবু বকর তোমার ফরিয়াদ তোমার দরখাস্ত জীবনে কখনো ফেরত দেয় নাই আজকেও তুমি আগে ঢুকবে তবে একটা কথা বলে দিয়ে গেলাম কাল কঠিন আসরের ময়দানে জান্নাতের দরজা খুলে আমি নবী দাঁড়িয়ে বলবো ঘরে সরে আমার আবু বকর আগে ঢুকে আমি নবীকে ডেকেছিল আজ আমি নবী জান্নাতে আগে ঢুকে আমার আবু বকরকে ডাকতে লাগলাম এটার নাম ভালোবাসা এটার নাম প্রেম সিদ্দিক আকবরের ভিতরে ঢুকে গেলেন ওইখানে অনেক ঘটনা এগুলো একটাও বলবো না সব ঘটনা যখন শেষ সিদ্দিক আকবর বসলেন দয়াল নবীকে ডাকলেন নবীগ এখন আপনি চলে আসেন আমার নবী গাড়ের সৌরের ভিতরে ঢুকলো ঢুকে সিদ্দিক আকবরের কোলে মাথা রেখে দিল দুই চোখ বন্ধ করে দিল সিদ্দিক আকবর কিছুক্ষণ পর দুই চোখের পানি ছেড়ে দিল বন্ধুরে গভীর মনোযোগ আমিও কান্না করি আপনিও কান্না করেন পৃথিবীর সুখী মানুষ মাঝে মাঝে ঘরে একা একই কান্না করে বন্ধুরে আমি কাতলে চুকের পানি জমিনে পড়ে আপনি কাতলে জমিনে পড়ে আবু বকরের চুকের পানি কত দামি যখন সিদ্দিক আকবর দুই চুকের পানি ছেড়ে দিলেন তখন ওই চুকের পানির ফোটা গিয়ে রহমতুল্লিল আল আমির চেহারাই গিয়ে পড়েছে কত দামি হলে এই চুকের পানির নবীর চেহারা নিতে পারে আমি কাতলে তো জমিনে আপনি কাতলে কোথাও আর নবীর চেহারা বিচিয়ে দেওয়া হয়েছে সিদ্দিক তুমি কান্না করলে আমি নবীর চেহারা তোমার চোখের পানি নিয়ে দিবে আমার নবীর চোখ করলেন দেখলেন আবু বকর কান্না করে নবী উঠে বসলেন ডাক দিলেন আবু বকর কাঁদছো কেন আবু বকর ডাক دیں নবী গো আমার জন্য আমি কাঁদি না কার জন্য শুধু আপনার জন্য কি হয়ে আছে বলছেন নবীরে বাহিরে তাকান কাফের গুলো পায়ের চিহ্ন ধরে ধরে গারে সুর পর্যন্ত চলে এসেছে অসংখ্য মক্কার কাফের গারে সুরে রং রাউন্ড করছে গুরাগুরি করছে নবীরে তারা মনে করেনছে গারে সুরের মধ্যে আমি আর আপনি কিন্তু নবীরে আমি জিহাদ করতে নطر একজন আসি আর কেউ নাই এই গাহায় আমি আর আপনি আমি যুদ্ধ করতে করতে যদি মারা যাই এর পরে যদি আপনার কিছু হয় আল্লাহর সামনে আমি আমল করে কি জবাব দেব আপনার যদি কিছু হয়ে যায় আমি আমল করব নিজেকে কখনো ক্ষমা করতে যেন নবীর আফসোস এর বিষয় মক্কার কাফেরগুলো দল বেঁধে আজকে গারে সুরে চলে আসলো গুহার মধ্যে আমরা কয়জন দুইজন আমি আর আপনি আমি আর আপনি আর কেউ নাই আর সবাইকে কাফের কাফের এতগুলো কাফেরদের মধ্যে আমি আবু বকর নাই অস্ত্র নাই কোনো তরবারি নাই কোনো যুদ্ধে কেমন অস্ত্র আমি একা যুদ্ধ করতে করতে জানতা দিয়ে দিলাম এরপরেও তো আপনি একা হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমি আপনার আপনার প্রেমে দুই চোখের পানি ছেড়ে দিয়েছি রহমতুল্লিল আয়ল আমিন কিছু বলার আগে আল্লাহ ডাক দিলেন নবী গো যে আপনার হয়ে যায় সে তো আমার হয়ে যায় আজ আবু বকর নিজের জন্য কাঁদে নাই আপনার জন্য কেঁদেছে আমি তাকে সান্ত্বনা দিব আপনি সান্ত্বনা দিয়েন না আল্লাহ ডাক দিয়ে বললাম তাহজান আবু বকর চিন্তিত হইও না টেনশন নিও না কে বলেছে ওখানে তুমি আর আমার ইন্নাল্লাহ মানা যেখানে নবী সেখানে আমি আল্লাহ চলে এসেছি এখানে এটা কার গু আল্লাহ আল্লাহর আল্লাহ নিশ্চয়ই আল্লাহ মা ই বলে নাই মা আনা যাই নবীর সাথে হয়ে যায় সে কোরআনের বিষয়বস্তু হয়ে যায় মা আনা আমি নবী এবং আমার আবু বকরের সাথে আল্লাহও আছে কে আছে তাহলে গারে সুরের ভিতরে কে আছে কেন বলেন নবী আছে বলে কে আছে বলে নবী আছে বলে তাহলে তুমি বন্ধু বলছো আমি আল্লাহর আর নবীর সাথে মিলিয়ে ফেললাম আল্লাহ বলেন যেখানে নবী সেখানে আমি আমার নবী যখন গারে শুরে আমি আল্লাহও সেখানে আমি আল্লাহও আমার নবী যখন গর্ত থেকে বের হলেন আরেকটা ঘটনা মনে পড়ে গেছে দলিল নিয়ে নেন আমার নবী যখন গর্ত থেকে বের হলেন 40টা কাফের চল্লিশটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে ওঠানামা করছে আমার নবী তাড়াতাড়ি নিচের দিকে হয়ে বালিখানা অথবা ছোট ছোট কঙ্কর নিয়ে নিক্ষেপ করলেন একদিকে নিক্ষেপ করলেন চল্লিশ জনের আশিটা চক্ষ বন্ধ হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গ আপনি কি বালিকানা নিক্ষেপ করেছেন আমার নবী বলেন হ্যাঁ আল্লাহ বলেন না মা রমাইতা ইস রমাইতা ওলা খিন্নাল্লাহ রামা নবীরে যদিও বা হাতটা ছিল আপনার মেরে দিয়েছি আমি রব্বুল আলামিন

আপনি যেখানে আমি আল্লাহ সেখানে সেই জন্য বলেন নবীরে এবাদি। হামনি ফা ইন্নী ক্বারীব ইযা যাকান সাআলাকা আপনার কাছে জিজ্ঞেস করে কোন মুল্লার কাছে নয় কোন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা ওয়ালার কাছে নয় কোন মুফাসসির কোরআনের কাছে নয় সাআলাকা আবাদি আননি আপনার দরবারে এসে আপনাকে বুকে নিয়েতে জিজ্ঞেস করবে আমার আল্লাহ কই তারে বলে দেন ফা ইন্নী ক্বারীব যার অন্তরে নবী আছে আমি আল্লাহ তার

করবো এতে কি কোনো সমস্যা হবে এক আমি সামনের দিকে চলতে লাগলাম বন্ধুরে গভীর মনোযোগ যে কথাটা আমি বলতে লাগলাম তাহলে আল্লাহ আমানু যাদের অন্তরে নবী শুধু তাদের জন্য বলছে কু আনফুসা কম কু মানে রক্ষা করো হেফাজত করো আনফুসা তোমাদের নফসকে ও আহলি তোমাদের পরিবারকে নারান জাহান নাম থেকে কোথেকে তোর মুমিন হলে কি জাহান নামে যাবে জাহান নামে যাবে কখন

জাহান নামের লাকড়ি কে হবে ইন্ধন হবে আমরা মানুষ আমরা জ্বলব আমরা লাকড়ি আর আল্লাহ বলেন পাথর আমি কি করব ইউজ করব সু কুদু হান্নাসু ওয়াল হিজারা যে জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর মানুষ আর পাথর তারপর আল্লাহ বলেন আলাইহা মাল ইকাত সেখানে যারা পরিচালনার দায়িত্ব থাকবে সে আলাই সেই জাহান্ন হার মরজা আন্নার আলাইহা জাহান্নামের মধ্যে নিয়োজিত থাকবে কারা মালাইকাতুন এমন ফেরেশতা সিফাত বলছে গিলাজুন শিদাদুন কেমন মানে যাদের অন্তর হবে পাষাণ যাদের কাছে কোনো দয়া নাই পাষাণ মনের পাষাণ হৃদয়ের কঠোর ফেরেশতারা জাহান্নামের পর্যবেক্ষণ করবে জাহান্নামের কি করবে যাদের নাই 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 মায়া মমতা যখন মারবে আমরা বলবো একটু দয়া না আমাদেরকে আমাদেরকে যখন ফিটানো শুরু করবে আমরা বলবো একটু দয়া করো না ফেরস্তারা তখন বলবে যেখানে রহমানুর রহিম দয়া করে নাই সেখানে আমরা ফেরাস্তাকে দয়া করি আমরা ফেরেশতা কেমনে দয়া করি দয়া করতে পারবো না তাইলে বসে আলাইহা মালাইকাতুন জাহান্নামের মধ্যে নিয়োজিত থাকবে এমন ফেরেশতা গিলাজুন শিদাাদন কঠিন হৃদয়ের কটুর ফেরেশতারা নিয়োজিত থাকবে লা ইয়াকসুন আল্লাহ ما أمرهم لا يأسون ترى أبدا الله مفعول الله أبدا ما أمرهم جي أدشقل الله ديتش ترى أبدا ترى ويفعلون ترى قري ما يؤمرون যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশেই তারা বাস্তবায়ন করে আল্লাহর আদেশের অবাধ্য তারা কখনো হয় না তাহলে আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলছে মুমিন তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান নাম থেকে কি করো রক্ষা করো আজকে যারা বলছো আমরা ওদের বিরুদ্ধে কথা বলি ওদের বিরুদ্ধে কথা বলি নাই আমরা আমাকে আমার পরিবারকে ওদের মতো জাহান্নামীদের থেকে হেফাজত করেছি এটা আদেশ যে তোমরা হেফাজত করো নিজেকে মুসলমান আরেকজন মুসলমানের আল মুসলিম আল্লাম মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই এটাকে হয়তো বা এই রাঙ্গা মাটিতে আমি একজনকে চিনি না আর একজনকে চিনি না কিন্তু ইমানের খাতিরে আমরা একজন অপরজনের ভাই ভাই আমি নিজেকেও হেফাজত করতে হবে আপনাদেরকেও রক্ষা করতে হবে সুতরাং আমরা আজকে যাদের বিরুদ্ধে বললাম মূলত গিবত করি নাই নিন্দা করি নাই নিজেদেরকে তাদের প্রতারণা থেকে রক্ষা করলাম

যদি মানুষের মতো মানুষ হতে হয় আমাদেরকে যদি জান্নাতের বাসিন্দা হতে হয় আমাদেরকে যদি কোরআনের দিকে আসতে হয় কয়টা সিস্টেম ফলো করতে হবে তিনটা আমার নবীর আলামিন। মসজিদে নবীতে বসে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে কিয়ামত পর্যন্ত আমার নর নারী উম্মত বলে দিয়ে গেলাম আদিবু আওলাদাকুম বিসালাস তোমাদের সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চাও তোমার সন্তানকে যদি ইফতিজিং মুক্ত করতে চাও তোমার সন্তানকে যদি মাদক মুক্ত করতে চাও তোমার সন্তানকে নিয়ে যদি তুমি গর্ব করতে চাও অহংকার করতে চাও তোমার সন্তানকে যদি তুমি পরিচয় দিতে চাও তুমি যদি তোমার তোমার সন্তানকে দেশের দশের রত্ন বানাইতে চাও এই সন্তানকে দেখে যখন মানুষ বলবে এটাই হচ্ছে মানুষের মতো মানুষ সেই জন্য বন্ধুরে গভীর মনোযোগ এটা কি করান কথা কি ঠিক এটা নিয়ে কোনো সন্দেহ আছে কারো কোনো আপত্তি আছে কারো কোন আপত্তি আছে আপত্তি না থাকলে আমি একটা কথা বলি কোরআনের প্রথম শুরু হয়েছে সুরা ফাতেহা দিয়ে ফাতেহা মানে কি ভূমিকা ইন্ট্রোডাকশন শুরু কথা সুরা ফাতিহাতে কি আছে বলছে আল্লাহর কোরআনে বিস্তারিত যা বলা হয়েছে এটার সংক্ষিপ্ত রূপ সুরা ফাতিহাতে আছে কোথায় আছে সেই জন্য এটাকে বলে উম্মুল কিতাব এটাকে কি বলে উম্মুল মানে মা উম্মুল কিতাব মানে কোরআনের মায়ের নাম সুরা ফাতিহা মায়ের নাম কি সেই জন্য প্রত্যেক নামাজে আপনাকে কি পড়তে হয় সুরা ফাতিহা পড়তে হয় সুরা ফাতিহা ভূমিকাকে বাদ দিলাম কোরআন শুরু হচ্ছে সুরা বাকারা দিয়ে কি দিয়ে বাকারা মানে কি গাবি গরু গাবিকে কি বলে বাকারা বলে কোরআন শেষ হয়েছে সূরাতুন নাস মক্কিয়া সূরাতুন নাস নাস মানে কি মানব শেষ শব্দ মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ শব্দ কি আন নাস তাহলে গাবি দিয়ে শুরু বাকারা গাবি দিয়ে শুরু আন্নাস মানুষ দিয়ে শেষ কথা কি ঠিক কোরআন কি গাবির জন্য আসছে না মানুষের জন্য আসছে মানুষের জন্য তার জন্য গাবি কি কোরআন পড়বে পশু কি কোরআন পড়বে গরু ছাগল কোরআন পড়বে বাক মহিষী কোরআন পড়বে তাহলে কোরআন গরু ছাগলের জন্য নয় পশুর জন্য আসমান জমিনের জন্য মানুষের জন্য কিন্তু এই কোরআন মানুষের জন্য শুরু দিয়ে, দিয়ে, গাবি শেষ হলো আননাস, মানুষ দিয়ে কোরআন তুমি মানব জাতির সংবিধান শুরু হলা দাবি দিয়ে শেষ হলা নাচ দিয়ে গাবি কি করবে কোরআন দিয়ে কোরআন ডাক দিয়ে বলে না না আমি একটা জিনিস বুঝিয়েছি আমি বললাম কি বুঝলাম আমি মানুষ মানুষ উপরে দেখতে আমি আমি অমানুষ যদি ভিতরে আমরা যদি অমানুষ না হইতাম তাহলে এখানে রাঙ্গামাটিতে কেউ অশান্তি করতে পারতো যারা অবৈধ অস্ত্র নিয়ে মারামারি করে এগুলো দেখতে মানুষ মানুষ ভেতরে কথা কি ঠিক যারা ইত্যাদি করে অন্যের বোনের দিকে চুপ দিয়ে তাকায় এগুলো দেখতে মানুষ ভেতরে অমানুষ যারা মাদকের ব্যবসা করে তারা দেখতে মানুষ ভেতরে অমানুষ যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় যারা দেখতে মানুষ ভেতরে অমানুষ যারা নুসরাতের মতো মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে দেখতে মানুষ ভেতরে অমানুষ যারা আবরারকে হত্যা করেছে তারা দেখতে মানুষ ভেতরে অমানুষ যারা দিল্লিতে মসজিদে আগুন দিয়েছে দেখতে মানুষ ভেতরে পোড়াটাই পশু কথা কি ঠিক এখন আসেন বন্ধুরে সেই জন্য ছোট্ট ছেলেগুলো মাহফিলে আসছে কি আসে নাই আসছে এরকম ছোট ছেলেগুলো আসে না এগুলো যখন বড় হবে বুঝতে শুরু হবে কোনটা গরম কোনটা ঠান্ডা তখন বাবা বুকে নিয়ে বলবে বাবা আমার একটা স্বপ্ন সেটা হচ্ছে তুমি মানুষের মতো মানুষ হও কথা কি ঠিক মা মেয়েকে বুকে নিয়ে বলবে মারে একটা স্বপ্ন তুমি মানুষের মতো এই ছোট্ট ছেলেটা বলে উঠবে বাবা রে আমি তো দেখতে গরু নয় ছাগল নয় মহিষ নয় আমি তো মানুষ আবার কি রকম করে মানুষ হব তখন বাবা বলে বাবা রে সমাজে দুই পায়ের সেই মানুষগুলোকে অধিকাংশগুলো দেখতে মানুষ হলেও প্রায়গুলো অমানুষ কথা কেটে যদি অমানুষ না হইতো সানাবাজি চলতো দেশে ইফটিজিং চলত মাদক চলত কেসিনো চলত আমার গুরগরের মেয়েটা কি দর্ষিত হতো চোদ্দই ফেব্রুয়ারির নামে এই দেশকে কলঙ্কিত হতো তাহলে মানুষের মাঝে অমানুষ আছে কি নাই অমানুষ আছে কি নাই তাহলে সবাই যদি মানুষ হয়ে যায় আমার সোনার বাংলা সোনার বাংলা হয়ে যাবে সেই জন্য কোরআনের কাছে যখন আসলাম কোরআন খুললাম সোরা ফাতে যখন শেষ করলাম ভূমিকা যখন শেষ করলাম কোরআন আমাকে বলছে বাকারা তুমি মানুষ নয় উপরে মানুষ ভিতরে তোমারে হিংসা আছে তুমি অমানুষ ভিতরে তোমার মানুষকে কেমনে মানুষের সম্পদ মেরে দিবা সেটা তোমার ভিতরে কাজ করছে তুমি অমানুষ তুমি ভাইয়ের সম্পদ কেমনে মেরে দিবা তুমি এটা টেনশন করছো তুমি অমানুষ তুমি বোনের সম্পদ মেরে দেওয়ার চিন্তা করছো তুমি অমানুষ তুমি নিন্দা করো গীবত করো তুমি অমানুষ সূরা বাকারা যখন আমাকে ইঙ্গিত করে উপরে মানুষ ভিতরে এখন আমি কোরআন পড়তে লাগলাম সোরা বাকারা শেষ করলাম আলে ইমরান শেষ করলাম সোরা মায়েদা শেষ করলাম সোরা নেশা শেষ করলাম আমি ছিলাম বেনামাজি এখন মসজিদে আসতে লাগলাম আমি ছিলাম বেরোজাদার যখন বলল তুমি রোজা রাখো আমি রোজা রাখতে শুরু করলাম আমি মা বাবার সাথে বিয়াদবি করতাম কোরআন বলে ওয়াবিল ওয়ালিদাইনে এহসানা আমি মা বাবার সেবা করতে লাগলাম আমি ঘরে বউ রেখে পরকিয়া করতাম কোরআন বলে না না পরকিয়া করা হারাম তুমি বউকে ভালোবাসো আমি বউয়ের কাছে চলে আসলাম আমি প্রেম করতাম কোরআন বলে না প্রেম করিও না বিয়ের পরে করিও আমি প্রেম ভাত দিয়ে দিলাম এরকম করতে করতে কোরআন বলে আমি না মানুষ হয়ে গেছে তুমি কি হয়ে গেছো কোরআনে শুরু হয়ে গেছে কি দিয়ে অমানুষ কিন্তু আমি যখন পড়তে লাগলাম কোরআন আমাকে বলে তোমাকে আমি একটা সার্টিফিকেট দিচ্ছি তিরিশ পরা কোরআন যেদিন শেষ হয়ে তুমি মানুষের সার্টিফিকেট নিয়ে যাও কিসের সার্টিফিকেট নিয়ে যাও মানুষ তাহলে আমাদের মানুষ হওয়ার দরকার আছে কি নাই সেই জন্য কোরআন বলে তুমি যখন আমার কাছে এসেছো ভিতরে তোমার পাপ ভিতরে তোমার হিংসা ভিতরে তোমার গুনাহ তুমি গুণাগুলাকে জেদে ফেলো তুমি মাসুম হয়ে যাও কারণ কোরআন নূর এই নূরকে বুঝতে হলে তোমাকে মাসুম হতে হবে সেই জন্য কোরআন বলে হুদান লিল মুত্তাকিন হুদান লিল মুত্তাকিন মুত্তাকিন মানে কি তুমি আমনা বলেন আল আউলিয়া তোমাকে আউলিয়া আল্লাহর অন্তর আনতে হবে তোমার অন্তরকে পাপ মুক্ত করতে হবে কোরআন আমি যখন তোমার কাছে আসলাম তুমি করলে আমি মানুষ আমার ভেতরে পশুর আচরণ রয়েছে তুমি বললে আমি গুণাগার এখন কি করব কোরআন দিয়ে বলে আমার কাছে যখন ভালো হতে এসেছো তোমাকে আমি দরজা দেব তোমাকে আমি ঠিকানা দেব তুমি খানায়ে কাবার সামনে গিয়েছো দুই চোখের পানি ছেড়ে দিয়েছো মন বলে উঠছে তোমার গুনাহ মাফ হয় নাই তুমি হাজরে আসওয়াদ চুমু দিয়েছো অশান্ত মন শান্তি হয় নাই তুমি জমজমের পানি পান করেছো অন্তর তার উপর ছটপট করছে তুমি মসজিদে হারামে নামাজ শুরু করে দিয়েছ মন বলছে নামাজ পড়ার পরেও মন শান্তি হয় নাই তুমি সাফা মারোয়াই দৌড়াদৌড়ি করছো দুই চোখের পানি ছেড়ে দিয়েছো মন বলে উঠলো গুণা ক্ষমা হয় নাই তুমি আরাফার জমিনে হাত তুলে দিয়েছো মন বলে উঠলো তোমার গুণা মাফ হয় নাই তুমি মিনা মুসদালিফায় বসবাস করেছো এর পরেও যদি মন বলে উঠে গুণা মাফ হয় নাই ইস জালামু আনফুসাহুম জাহুক

أكون البندري على حضرت عظيم البرقط إمام الإشكو محبة إمام أحمد رزاقا ফাজলে বেরলবি রদিয়াল্লাহ তাআলা আনহু যখন এই আয়াতে কারীমার দিকে তাকালো উনি ডাক দিয়ে বলল কাবার সামনে হাজীদেরকে ডাকতে লাগলো হাজিও আও শাহিন শাকা রওজা দেখো কাবা দেখ চুকি কাবা কা কাবা দেখো আলা হযরত আযীম আল কাবার সামনে কুরআন খুলে দিলেন কুরআন আলা হযরত বলতে লাগলেন ইজ্জালাম আনফুসাহুম যাও কা মদিনায় চলে যাও আলা হযরত ডাক দিয়ে বললেন আজিও আও আও ও হাজিরা আমার বুকে এসো কেন যে শাহিন শাকা রওজা দেখো আজ আমি তোমাদেরকে মদিনা ওয়ালা কান্দারি নবীর রওজা দেখাবো কেন যে কাবা দেখ চুকি কাবা তো দেখেছো হস কবুল করার মালিক কাবা 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 কি কা দেখো মদিনা আর রজায় গিয়ে বলবো নবিদেই হসটা আপনার কদমে দিয়ে দিয়েছি আপনি কবুল করার মালিক তাহলে বন্ধুরে গভীর মনোযোগ তাহলে কোরআন বলে তুমি যদি গোনা মাফ করাইতে চাও গোনা যদি কি করাইতে চাও মাফ করাইতে চাও যা ও কার কাছে চলে যাও নবীর কাছে কার কাছে নবীর কাছে এখন মুফাসসিরে কোরআন তাফসীর করে নবীকে বাদ দিয়ে তাফসীর করে কাকে বাদ দিয়ে নবীকে আর কোরআন বলে আমি আমার কাছে আসার পরে আমি মদিনায় পাঠাইয়া দিই তাহলে কোরআন বলে আমি মদিনায় পাঠাই আর উম্মত বলে মদিনা বাদ দাও উম্মতের সাথে কোরআনের কোন সম্পর্ক আছে যদি বাঁচতে চাও ওই দালাল গুলাকে ছেড়ে দাও মদিনার কদমে চলে আসো সেই জন্য আমার নবী ডাক দিয়ে বলেন তোমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাও দেশের সূর্য সন্তান বানাইতে চাও রত্ন যদি বানাইতে চাও আদিবু আওলাদ বিসালাস তিনটা সিস্টেমে শিক্ষা দাও তোমার সন্তান মানুষ হয়ে যাবে যাওওয়ালান এক নাম্বার বিহুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সন্তান যখন 3 বছর 4 বছর হয়ে যাবে তাকে নবী প্রেম দাও আমি নবীর চিনাও আমি কিভাবে চিৎকার করেছি উম্মতি উম্মতি বলে তাই তায়েফের ময়দানে কিভাবে রক্তাক্ত হয়েছি তাকে একটু জানাও উহুদের ময়দানে কিভাবে হবে দmdan মুবারক শহীদ করে দিয়েছি তাকে একটু জানাও কবরের মধ্যে আমি কিভাবে উম্মত উম্মত চিৎকার করছি তারে জানাও আমি কিভাবে কোরআন দিলাম আমি কিভাবে ইসলাম দিলাম আমি কিভাবে মুসলমান বানাইলাম আমি কিভাবে কাবাকে কাবাবা বানিয়ে দিলাম তোমার সন্তান একটু জানায় দাও প্রথমে প্রথমে কি দিতে হবে নবী প্রেম প্রথমে কি দিতে হবে নবী প্রেম নবী প্রেম যখন দিয়ে দিব আমার সন্তানটা কথা বলবে সালাম দিয়ে কথা শেষ করবে সালাম দিয়ে আমি যখন নবী প্রেম দিয়ে দিব আজান দিয়েছে মসজিদে সে আর চায়ের দোকানে যাবে না নবীর মন যখন নবী অন্তর বলে উঠবে তোমার না নবী তুমি চায়ের দোকানে কেন মসজিদে আসো সে মসজিদে চলে আসবে রমজান মাস চলে আসছে সে তাহাবিন নামাজ আট রাখাত বলবে না সে বলবে বিশের রাখাত পড়তে হবে কারণ দয়াল নবী কয় রাখাত পরেছে বিশে রাখাত পড়েছে সে যখন একট্রিজিং করবে বন্ধুরা তখন তার মন বলে উঠবে তোমার

কেন দিবেন কেন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন সোনার বাংলায় যদি আল্লাহর রহমত আনতে চান সংসদে ইয়ার স্লোগান দিতে হবে সেই জন্য আমরা কারো বিরোধী এন্ট্রি পার্টি নয় আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক এন্ট্রি পার্টি নয় আমাদেরকে কেউ যদি বলেন আমাদের শত্রু এটা ভুল বুঝবেন আমরা বাংলায় শান্তি আনার লোক অশান্তি দূর করার লোক সেই জন্য আমাদেরকে সাপোর্ট দেওয়া এটা সকল দলের ইমানি দায়িত্ব সকল দলের কি দায়িত্ব এই মানে দায়িত্ব আসেন বন্ধুরের সামনের দিকে যেতে লাগলাম আমি যে কথাটা বললাম আমার নবী বলেন আদিবু আউলাদিস তোমাদের সন্তানকে তোমরা তিনটা সিস্টেমে আদব শিক্ষা দাও শিষ্টাচার শিক্ষা দাও মানুষ হয়ে যাবে এক নাম্বার আমার আমি নবীর কি দাও প্রেম দাও আমি নবীর মোহাম্বত দাও আমি নবীর ভালোবাসা দাও আমি নবীর ভালোবাসা যখন দিবা তখন সে কোরআন খুলে আমি নবীকে তার মতো বলবে না ফসে গেছে মরে গেছে বলবে না সে যখন কোরআন করবে কোরআন থেকে সে উত্তর পাবে কোরআন রে মক্কা কেন দামি হলো কোরআন রে খাওয়া কাবা থাকার কারণে কোরআন বলেন না মসজিদ হারাম থাকার কারণে কোরআন বলেন না আরাফা থাকার কারণে কোরআন বলেন না লা উকসিমু বিহাযাল বালাত লা আমি উকসিমু আমি কসম কাচ্ছি না কে বলছে আল্লাহ কেন বিহাযান বলল বলছে মক্কাতে হায় কাবা আছে সেই জন্য আমি মক্কার কসম কাচ্ছি না আরাফা আছে মক্কার কসম কাচ্ছি না জমজম আছে মক্কার কসম কাচ্ছি না

কারণে আমি মক্কার কসম কাচ্ছি না কেন কাটছ মক্কার কসম এই কারণে কাচ্ছি নবীদের আপনার কদম মক্কায় লেগে গেছে আপনার কদমের কারণে خانہয়ে খাওয়া দামি হয়েছে হাজরে আসওয়াদ দামি হয়েছে হন সুজদে হারাম দামি হয়েছে আরাফা দামি হয়েছে মুসদালিফা দামি হয়েছে মোল্লা নবীর কারণে যেগুলো দামি হলো এগুলোর মাহফিল করে যিনি দামি করে দিয়েছে ওনাকে বাদ দিয়ে দে এটা মোল্লার পড়ি এটা কার পড়িছো সেজন্য আমার নবী বলেন মোল্লার কাছে যাইও না আগে কার প্রেম দাও আমি নবীর প্রেম দাও কারণ আল্লাহ যে মক্কা মক্কা বানিয়েছে আমি নবীর কদমের সব

একবার লাগার কারণে যদি হাজারে আসওয়াদ দামিল হয়ে যায় এখন যদি প্রতিযোগিতা করা লাগে কেমন পর্যন্ত যদি চুমু দেওয়া লাগে যে হুসাইনের আফাদ আমার নবীর লক্ষ্যবার চুমু দিয়েছে সেই হুসাইন কত দামিল হবে। দুই নম্বর দিয়ে দাও আমার আমার আলের প্রেম দিয়ে দাও তাকে হুসাইনের মহাব্বত দাও তাকে হাসানের মোহাবত দাও কেন হাসান হুসাইনের যদি মহাব্বত দিয়ে দাও দালালগুলো গুলো বিল্ডিং এর অফার দিবে গাড়ির অফার দিবে টাকার অফার দিবে পড়ালেখার খরচের অফার দিবে তখন বলে উঠবে ইমান বিক্রি করবো না দিয়ে যান দুই নাম্বার কি কাকার প্রেম দিতে হবে আওলাদের রসুলের প্রেম দিতে হবে আওলাদের রসুলের প্রেম দিলে ইমান বিক্রি করবে না এজিদের সঙ্গী হবে না পরিয়োজনে সব কিছু বিসর্জন করবে তারপরেও ইমানকে কি করবে রক্ষা করবে সালেসান সাল তিন নম্বরে আল কোরআন দিয়ে দাও তাহলে এক নম্বরে নবী প্রেম দুই নম্বরে আওলাদ রসুলের প্রেম তিন নম্বরে কোরআন আজ সমাজে অধপতন কেন আজ সমাজের গ্রুভিং কেন আজ সমাজ যে বিবাদ কেন কারণ হচ্ছে সন্তান যখন বড় হয় তখন আগে কোরআন দিয়ে দি আগে নবীকে দেই নাই আগে রাসূলের পরিবারকে দেই নাই যখন কোরআন দিয়ে দিয়েছি ডাইরেক্ট তখন ইয়ুদিল্লু বিহি কাসীরা কোরআন নবী সারা এই কোরআনের কোনো ফজিলত নাই নবীকে যখন সাথে নিবেন এই কোরআনের ফজিলত আছে এই কোরআন দামি হবে নবীর মাধ্যমে সেই জন্য কোরআন বলে আমি যেই ঠিকানা দেই সেই ঠিকানার নাম রাহমাতুল লিল সেই জন্য কোরআন ডাইরেক্ট আসে নাই কোরআন নবীর মাধ্যমে এসেছে সেই জন্য আগে যিনি তাকে মানতে হবে পরে হচ্ছেন আওলাদ রসুল তারপরে হচ্ছেন কোরআন এই দুটা মোহাব্বত দিয়ে যখন কোরআন দিবেন তার কাছে আদব থাকবে তার কাছে মোহাব্বত থাকবে তার কাছে ভালোবাসা থাকবে আদব আর মোহাব্বত নিয়ে নামাজ পড়লে নামাজ হবে রোজা রাখলে রোজা হবে হস করলে হস হবে জাকাত দিলে জাকাত হবে সেই জন্য মাওলা আলীর বিরোধিতা করতে গিয়ে কোরআনকে তরবারের উপর দিয়ে বললেও শুধু আল্লাহর হুকুম চলবে কোরআনের হুকুম চলবে তখন মাওলা আলী বললেন কত সুন্দর বেতরে ফরাটাই মোনাফিক যেখানে নবিয়ার আল রসুল বাদ গেছে সেখানে কোরআন তাদেরকে হেদায়ত দিতে পারবে তার হার যে হয়ে গেছে সেই জন্য যদি আমাদের যুব সমাজকে আমরা এক নাম্বার নবী প্রেম দিতে হবে দুই নাম্বার হাসনাইনে হবে তিন নাম্বারে আল কোরআন আমাদের সমাজ শান্তি হবে যুবকরা বেয়াদ হবে না যুবকরা হবে দেশের মডেল দেশের আয়কন সেই কারণে আমার বিষয়বস্তুর আলোকে আমি যেটা বুঝাইতে লাগলাম দেশে যদি শান্তি আনা লাগে দেশ যদি সোনার বাংলায় রূপান্তর করা লাগে আমাদের যুবকদেরকে তিনটা জিনিসে আসতে হবে এক নবী প্রেম দুই আওলাদা রাসূলের প্রেম কারণ ইমাম মাহাদি উনিও আওলাদা রাসূল আপনি ইমাম মাহাদির মাহফিল করবেন এদিকে আওলাদা রাসূলের বকা দিবেন তাহলে আপনি আমার বাবাকে বকা দিবেন আমার محبت করলে কোন কাজে আসবে আসবে না সেই জন্য ইমাম মাহাদির সঙ্গী হতে গেলে আওলাদা রাসূলের কদমে আসতে হবে তিন এই কোরআনকে বুকে নিতে হবে এই তিনটা জিনিস যার বুকে চলে আসছে আন নাস সে মানুষ হয়ে গেছে সে কি হয়ে গেছে মানুষ মুরব্বীদের এবং ওলামায় কারামের প্রতি আমি দুয়ার দরখাস্ত জানিয়ে যুবকদের প্রতি ভালোবাসা রেখে ছোট্ট মনিদের প্রতি আদর দিয়ে সর্বস্তরের জনগণের প্রতি সালাম রেখে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী আদর্শ ব্যক্তিত্ব Tem que